हेलो स्टूडेंट, वेलकम टू एसबी इंस्टीट्यूट एट आडमघाटा नदिया। आज के हमारे टॉपिक स्टैटिक जीके। এখানে আজকে আলোচনা করা হবে ইম্পর্টেন্স ডে। জানুয়ারি টু ডিসেম্বর এই প্রত্যেকটা মাসের কিছু গুরুত্বপূর্ণ দিনগুলোকে আমরা এখানে আজকে আলোচনা করব। প্রথমে যে ফার্স্ট জানুয়ারি, গ্লোবাল ফ্যামিলি ডে, পৃথিবীতে শান্তি বার্তা বয়ে নিয়ে আসার জন্য এক আসন্ন বছরে সুস্থ এবং সুন্দর পৃথিবী তুলে উপহার দেওয়ার জন্য ফার্স্ট জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবার দিবস পালিত হয়। ফোর্থ জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইন ডে, লুইস ব্রেইল অন্ধদের লিখন এবং পঠনের জন্য ব্রেইল পদ্ধতির আবিষ্কার করেন, তো তার জন্মদিনটি ফোর্থ জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসাবে পালিত হয়। থার্ড প্রবাসী ভারতীয় ডে 9th জানুয়ারি, 1915 সালের 9th জানুয়ারি মহাত্মা গান্ধী আফ্রিকা থেকে ভারত এসেছিলেন, সেই দিনটিকে স্মরণ করে 2003 সাল থেকে 9th জানুয়ারি প্রবাসী ভারতীয় ডে বা NRI ডে হিসাবে পালিত হয়। ওয়ার্ল্ড লাফটার ডে 10th জানুয়ারি, 1998 সালে ডক্টর মদন কাটারিয়া এই দিনটি প্রথম পালন করেছিলেন। ন্যাশনাল ইউথ ডে 12th জানুয়ারি, 12th জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই সঙ্গে এই দিনটি ন্যাশনাল ইউথ ডে 1985 সালের পর থেকে 12th জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালন করা হয়। 15th জানুয়ারি আর্মি ডে, আর্মি আমাদের দেশের সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাদের কাজের গুরুত্বকে সকলের সামনে পৌঁছে দেওয়ার জন্য 15th জানুয়ারি আর্মি ডে হিসাবে পালিত হয়। ন্যাশনাল গার্লস চাইল্ড ডে 24th জানুয়ারি, ভারতের শিশু এবং নারী সুরক্ষা মন্ত্রণালয় প্রথম 24th জানুয়ারি 2008 সাল থেকে এই দিনটি পালন করে আসছে। ইন্টারন্যাশনাল কাস্টমার এক্সাইজ ডে 25th জানুয়ারি, ইন্ডিয়ান ট্যুরিজম ডে 25th জানুয়ারি, ভারতের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য 1998 সাল থেকে এই দিনটি পালন করা হয়। ন্যাশনাল ভোটার ডে 25th জানুয়ারি, দেশের যুব সম্প্রদায়কে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য 2011 সাল থেকে ন্যাশনাল ভোটার ডে দিনটি পালিত হয়। মার্টার্স ডে বা শহীদ দিবস 13th জানুয়ারি, 1948 সালে মহাত্মা গান্ধী তার দেহরক্ষী নাথুরাম গডসের হাতে নিহত হন, সেই দিনটিকে শ্রদ্ধা স্বরূপ স্মরণ করার জন্য 13th জানুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হয়। ওয়ার্ল্ড লেপ্রোসি ডে 13th জানুয়ারি, কুষ্ঠরোগ যেটি একটি সংক্রামক ব্যাধি যেটিতে আক্রান্ত হলে একটা সময় কি হতো, লোকজনকে তার সমাজ পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো, কিন্তু এই রোগটির যথাযথ চিকিৎসার মাধ্যমে তাকে আবার সুস্থ সামাজিক পরিবেশে ফিরিয়ে আনা যায়, সেটাকে লোকের মধ্যে প্রচার করার জন্য 1954 সালে 13th জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রোসি ডে হিসাবে পালন করা হয়। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 22nd ফেব্রুয়ারি, জলাভূমির একটা গুরুত্ব আমাদের পরিবেশে খুবই খুবই গুরুত্ব আছে, তো এর সংরক্ষণ এবং এর গুরুত্ব সবাইকে বোঝানোর জন্য 1971 সাল থেকে 2nd ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসাবে পালন করা হয়। ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে 1st ফেব্রুয়ারি, উপকূলকে ভবিষ্যৎ আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেখানে যে সমস্ত গার্ডেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের উদ্দেশ্যে 1st ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসাবে পালন করা হয়। ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4th ফেব্রুয়ারি, 2000 সালে প্যারিসে অনুষ্ঠিত হয় ক্যান্সার প্রতিরোধী একটি সম্মেলন, সেই সম্মেলনের পর থেকে হু 4th ফেব্রুয়ারি এটিকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে ঘোষণা করে। 13th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে, পুরো বিশ্বে বেতার তরঙ্গ তার গুরুত্ব ইত্যাদিকে বোঝানোর জন্য 2012 সালে 13th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে পালন করা হয়। ওয়ার্ল্ড ডেজ অফ সোশ্যাল জাস্টিস 20th ফেব্রুয়ারি, 2009 সালে জাতিসংঘ ওয়ার্ল্ড ডেজ অফ সোশ্যাল জাস্টিস ডে পালন করে। ন্যাশনাল সায়েন্স ডে 28th ফেব্রুয়ারি, 1918 সালের 20th ফেব্রুয়ারি
পদার্থবিদ সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করে। 1987 সালের পর থেকে এই দিনটিকে ওয়ার্ল্ড সায়েন্স ডে হিসাবে পালন করা হয়। ওয়াইল্ড লাইফ ডে 3rd March, বন্যপ্রাণী সংরক্ষণকে গুরুত্ব দেওয়ার জন্য 1971 সালে ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয়। ইন্টারন্যাশনাল উমেন্স ডে 8th March। 1913-14 সালে রাশিয়ায় শান্তি সম্মেলনের একটি অংশ হিসেবে এই দিনটি ইন্টারন্যাশনাল উমেন্স ডে হিসেবে পালন করা হয়। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 15th March। ওয়ার্ল্ড পোয়েট্রি ডে 21st March, এটি 1992 সাল থেকে পালন করা হয়। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে 21st March। ওয়ার্ল্ড ওয়াটার ডে 22nd March, এটি 1993 সাল থেকে পালন করা হয়। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে 23rd March, এটি 1961 সালে প্রথম এই দিনটি পালন করা হয়। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে 24th March। 1882 সালে রবার্ট কচ প্রথম যক্ষা রোগের কারণ আবিষ্কার করে এবং 1982 সালে এই দিনটি পালন করা হয় এবং 1995 সালে হু এটিকে স্বীকৃতি দেয়। ওয়ার্ল্ড হেলথ ডে 7th April, 1950 সালে প্রথম এই দিনটি পালন করা হয়। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে 17th April, এটি একটি ব্লাড ডিজিজ এবং এই ব্লাড ডিজিজের সচেতনতার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য 17th April ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালন করা হয়। ওয়ার্ল্ড আর্থ ডে 22nd April, বর্তমানে 192টি দেশে এই দিনটি পালন করা হয়। ওয়ার্ল্ড বুক ডে 23rd April, 1995 সাল থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25th April, 2007 সালে প্রথম এই দিনটি পালনের কথা ঘোষণা করা হয় 25th April, কিন্তু 2011 সালে আফ্রিকান ম্যালেরিয়া ডে পালিত হয়ে আসছে। ইন্টারন্যাশনাল লেবার ডে মে ডে 1st May, মে দিবসের একটা হিস্ট্রি আছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকদের ওপর যে অত্যাচার হতো, অর্থাৎ তাদেরকে 16 ঘন্টা কাজ করানো, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করানো, কোনো সুযোগ সুবিধা না দেওয়া, এ ব্যাপারটা ছিল, সেটাকে 16 ঘন্টা কাজ থেকে 8 ঘন্টায় নিয়ে আসার জন্য শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা একটি আন্দোলন করে এবং সেই আন্দোলনে কিছু শ্রমিক নিহত হয়। তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত একটি সম্মেলনে এই দিনটিকে মে দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং ভারতে 1923 সালে প্রথম চেন্নাইতে সিঙ্গারা বেলু চেট্টিয়ারের সমর্থনে নেতৃত্বে এই দিনটি ভারতে পালিত হয়। পরে 1948 সালের পর থেকে মে দিবসটিকে ছুটি হিসাবে সারা ভারতে ঘোষণা করা হয়। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 3rd May, প্রেস বা মিডিয়া যারা জনগণ এবং তথা সরকার তাদের মধ্যে একটা মাধ্যম হিসেবে কাজ করে, তাদের কথা আমাদেরকে আমাদের সামনে তুলে ধরে বা বিভিন্ন জায়গার সংবাদ তারা জনগণের সামনে তুলে ধরে, তো তাদেরকে ডেডিকেট করে এবং এই সকল প্রফেশনে যে সব জার্নালিস্টরা আছে তাদের প্রফেশনে তারা মারা যায় বিভিন্ন ইয়েতে, তো তাদেরকে ট্রিবিউট করে 3rd May ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। ধন্যবাদ সকলকে। ইম্পর্টেন্ট জেস এর পরবর্তী ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে, তোমরা সকলে ফলো করো এবং এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী স্ট্যাটিক জিকে তথা বাকি সব ইংলিশ ম্যাথ হিস্ট্রি এবং সায়েন্স সমস্ত কিছু তোমরা আপ টু ডেট পেয়ে যাবে। তোমরা সঙ্গে থেকো, সকলকে ধন্যবাদ।